নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় নিলামে উঠছে প্রাথমিক বিদ্যালয়। ভাঙন আতঙ্কে সরিয়ে ফেলা হচ্ছে নদীর তীরবর্তী বসত বাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অনেক কিছু নদী তো নিয়ে গেছে, খুব চেষ্টা করলাম থাকার জন্য। এখন ওই যে ওই পশ্চিমে গুচ্ছু গ্রামের মাঝখানে একটু জায়গা আছে, মাঝখানে ঘরগুলো নিয়ে মাঝখানে উঠাচ্ছি। বগুড়ায় যমুনা নদীর পানি বৃদ্ধি ও কমে যাওয়ার মাঝেই দেখা দিয়েছে এ ভাঙন আতঙ্ক। দুই বছর আগে 3 কিলোমিটার দূরত্বে যমুনা থাকলেও ভাঙনের কবলে পড়ে এখন একেবারে গ্রামের সাথে এসে মিশেছে নদীর তীর, তাই ভাঙনের মুখে পড়েছে গোটা গ্রাম। মাত্র 3 দিনের ভাঙনেই হুমকির মুখে পড়েছে প্রায় 2 শতাধিক বসত বাড়ি সহ ফসলি জমি, স্কুল ভবন ও আশ্রয়ণ প্রকল্প। এরই মধ্যে বসত ভিটা ছেড়ে আসবাবপত্র সহ অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন গোটা গ্রামের মানুষ। পানি বেড়ে ভাঙনের কবলে পড়া বন্ধ করে দেয়া হয়েছে শিমুরতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম। তাই বিদ্যালয়টি নিলামে দেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুর রহমান। স্কুল একটি রাষ্ট্রীয় সম্পদ, এটি কোনোভাবেই নদীতে যেতে দেওয়া যায় না। এজন্য আমরা যেহেতু ঘূর্ণিঝড় রিমালের কারণে উজান থেকে আসা ঢলে গেল সপ্তাহে যমুনায় 88 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে শনিবার থেকে আবার কমতে শুরু করে। পানি কমলেও উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। শুধু শিমুরতাই নয়, উপজেলার বিভিন্ন স্থানে নদীর তীরবর্তী এবং বাঁধ ও নদীর মাঝখানে থাকা নিম্নাঞ্চলের 20,000-এরও বেশি মানুষ এখন আতঙ্কে। অনেকেই বসতবাড়ি ছেড়ে বাঁধে আশ্রয় নিয়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে নদীগর্ভে বিলীন হতে পারে তীরবর্তী বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। নদীটা খুঁড়া মনে করেন গভীর করে দিলে পারে, পানিটা স্রোতটা বাইরে চলে যাবে, উপর দিকে আর কোনো আসবে না। আমরা চাই যে টেকসইভাবে এই যমুনা নদীর পার সংরক্ষণ কাজ হোক, যাতে আমাদের এই এলাকা রক্ষা হয়, আমরা নদীগর্ভে আর আমাদের কোনো বাড়িঘর বিলীন না হয়। তবে পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। কামালপুর সহ বিভিন্ন স্থানে জিওব্যাগ ফেলে ভাঙন রোধে কাজ করছে বলে জানালেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির। আমাদের যমুনা নদীতে যখন পানিটা বাড়ে এবং পানিটা কমে, এই বাড়া এবং কমার সময় নদীর ভাঙনটা বেশি পরিলক্ষিত হয়। ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সবসময়ই যথাসময়ে কাজ করে আসছে। এই আমাদের এখানে কামালপুর নদী ভাঙন রোধে কাজ চলমান আছে, আমরাও ভাঙন রোধে যথাযথ চেষ্টা করে যাচ্ছি।